পরিচিত মানুষের কাছ থেকে গোল্ড কিনেও প্রতারিত হচ্ছেন। কিনেছিলেন 2 আনা, এখন দেখতেছেন 1 আনা আছে। কিনেছিলেন 22 ক্যারেট গোল্ড, এখন বলতেছে যে এগুলো সনাতন গোল্ড। এরকম বিড়ম্বনা শিকার কে কে হয়েছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মৌ আছি আপনাদের সাথে। আজকে গোল্ডের ভেজার, গোল্ডের জালিয়াতি এবং গোল্ডের জুয়েলারিতে যে নানা রকমের কাহিনী হচ্ছে সেগুলো সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। তো গোল্ডের এক্সরে করা যায় এইরকম একটা ভিডিও আমি আমার পেজে পাবলিশ করার পরে ওখানে প্রায় 4000 মানুষ কমেন্টস করেছেন গোল্ডের এক্সরে কী কীভাবে হয়। তো আজকে আমরা গোল্ডের এক্সরে কীভাবে হয়, গোল্ডের এক্সরে কী জিনিস আর হলমার্ক কী জিনিস সেটাও আপনাদেরকে জানাবো এবং আলাদা আলাদা করে বুঝিয়ে দিব যে কত ক্যারেট গোল্ডে কীরকম হলমার্ক থাকে। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা গোল্ডের এক্সরে নিয়ে যাই। গোল্ডের এক্সরেটা হচ্ছে একটা জুয়েলারির ভিতরে, বা এক্সরে কিন্তু আসলে সব কিছুতেই করা যায়। আপনি রূপাতেও এক্সরে করতে পারবেন, আপনি ধরেন আমরা যে অষ্টধাতুগুলো সেল করি সেটাতেও আপনি এক্সরে করতে পারবেন। এক্সরের মানেটা হলো এই যে দেখেন, এটা একটা এক্সরে রিপোর্ট, এই যে এক্সরে ক্যাশ মেমো। এক্সরেটা হলো এই গোল্ডের ভিতরে আমি যে আপনাকে একটা জুয়েলারি গোল্ডের তৈরি করে দিলাম সেটার মধ্যে কি কি মেটাল দিয়েছি, এটা হচ্ছে গোল্ডের এক্সরে। যেহেতু পিওর গোল্ড দিয়ে কাজ করা যায় না, গোল্ডের ভিতর কিছু না কিছু মিক্সিং করতে হয়, আর ভেজাল করতে গেলে আরও বেশি মিক্সিং করতে হয়। তো কি কি মিক্সিং করে আসলে ভেজালটা আমরা করি সেটাই আমি আপনাদেরকে আজকে এই গোল্ডের এক্সরের মাধ্যমে দেখাবো। এবং এই গোল্ড এক্সরেটা এই জন্যই করা হয় যে কোন জিনিসটা কত পরিমাণে দেওয়া আছে। তো এটা একটা রিপোর্ট আমি হাতে নিয়েছি আমার এক কাস্টমারের জুয়েলারির এক্সরে রিপোর্ট, এটা আমরা এটার মধ্যে দেখব। এখন অনেকেই প্রশ্ন করেছিলেন এক্সরে কোথায় করে, এই দেখেন এখানে বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানির নাম আমাদের কাছে আছে। এছাড়া বড় বড় কোম্পানিতে যাদের নিজস্ব এক্সরে মেশিন থাকে, এছাড়াও আপনি বাংলাদেশের সব জেলায় থাকার কথা, এখানে 100 থেকে 150 টাকা আপনাকে নিবে হয়তো এক্সরে করতে, এবং এটা আসলে দোকানদারের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। তো গোল্ডের এক্সরে রিপোর্টটা হচ্ছে এটা, দেখেন এই জুয়েলারিটার ভিতরে যেটা আমরা এক্সরে করেছি সেটা 15 ক্যারেটের গোল্ড ছিল এবং সেটার ভিতরে গোল্ডের পিওরিটি আছে মাত্র 65.03%। আচ্ছা 100% 22 ক্যারেট গোল্ড হলে হচ্ছে 92% মেবি পিওরিটি থাকার কথা, তাহলে বাকি পার্সেন্টগুলোতে কী দেওয়া হলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 9.91% হচ্ছে সিলভার মিশানো, জিঙ্ক মিশানো আছে, নিকেল মিশানো আছে, তারপর এখানে কপার মিশানো আছে সবচেয়ে বেশি। এরপর এখানে দেখেন এখানে 4টা 2 2 4 এখন, এবং এখানেও আছে 2 2 4টা, এই মোট 8টা মেটাল মিশ্রিত হয়ে এই এই জুয়েলারিটা তৈরি হয়েছিল। তো এখানে কোনটার পরিমাণ কত সেটা জানাই হচ্ছে মূলত গোল্ডের এক্সরে। আশা করি আপনারা গোল্ডের এক্সরে কী জিনিস সেটা বুঝে গেছেন। আপনারা এখানে গোল্ডের এক্সরে এরকম একটা রিপোর্ট পাবেন। আপনি যদি অনেক আগে জুয়েলারি কিনে থাকেন যেগুলোতে কোনো হলমার্ক নেই, সেগুলো এরকম এক্সরে করে নেবেন, তাহলে আপনি জানতে পারবেন আপনার কাছে কত ক্যারেটের গোল্ড আছে। এবং হলমার্ক কী জিনিস সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হলমার্ক কী জিনিস সেটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আরেকটা হলমার্ক পেপার, এটা হচ্ছে আমাদের একটা হলমার্ক পেপার। হলমার্ক পেপারটা আপনাদেরকে আমি একটু দেখাই। এই দেখেন হলমার্ক পেপারটা হচ্ছে গোল্ডটা কত ক্যারেট, এই যে 21 লেখা আছে, এটা 21 ক্যারেট, এটার ওজন লেখা আছে, এবং এটা কত ক্যারেটের গোল্ড সেটাই দেখাবে হচ্ছে এই হলমার্কের পেপার। হ্যাঁ, এবং হলমার্কটা হয়ে যাওয়ার পরে গহনা একটা সিল আসবে, আমি সিলটা একটু আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে অরিজিনাল হলমার্ক, এই যে এখন এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল হলমার্ক। প্রত্যেকটা জুয়েলারিতে এই হলমার্কটা দেখে কিনবেন, 22 ক্যারেট থাকলে 22 ক্যারেট, 21 ক্যারেট থাকলে 21 ক্যারেট, 18 ক্যারেট থাকলে 18 ক্যারেটের এই হলমার্কটা দেখে জুয়েলারি কিনলে আপনার ঠকার সম্ভাবনা খুবই কম। তবে বর্তমানে 9.16 নামে সবাই বোঝেন যে 22 ক্যারেট গোল্ড, আসলে সব 9.16 কিন্তু অরিজিনাল 22 ক্যারেট না, সেটা আপনাকে দেখে চিনে কিনতে হবে। আপনি যদি না চেনেন না বুঝেন সেক্ষেত্রে আপনি হলমার্কের এরকম একটা পেপার দোকানদারের কাছে চেয়ে নেবেন যে আমার প্রোডাক্টের হলমার্কের পেপারটি আমাকে দিয়ে দেন। যখন আপনার কাছে এরকম একটা পেপার থাকবে তখন ওই দোকানদারকে আপনাকে খুঁজতে হবে না, আপনি আর কোনো দোকানে নিয়ে গিয়ে যে বলবেন যে ভাই এটা কত ক্যারেট, দোকানদার বলবে এটা সনাতন, সেটা বলার তার ক্ষমতা থাকবে না। আর জুয়েলারির সাথে যদি এই হল হলমার্কটা থাকে তাহলে এটা আন্তর্জাতিকলেই বোঝা যাবে এটা রিয়েল 21 ক্যারেট বা 22 ক্যারেট, এটা নকল করার কারো সাধ্য নাই। হ্যাঁ, এখানে কোনো ঘুষ চলে না, এখানে কোনো 2 নম্বরই চলে না, এ বাংলাদেশে
এই ক্যারেটের এখানে কোনো কিছু চলবে না, যেটা এখানে যদি আপনার 18 আসবে জীবনেও আপনাকে কোটি টাকা দিলেও তারা 21 ক্যারেটে সিল মারবে না। হ্যাঁ, এটা 18-রই দিবে, আবার 21 আসলে 21-ই দিবে। তো আশা করি আপনারা 21 ক্যারেট হলমার্ক বা 22 ক্যারেট হলমার্ক কি সেটা বুঝে গেছেন, হলমার্কের চিহ্ন দেখতে কেমন সেটা বুঝে গেছেন, এবং এক্সরে কি সেটাও জেনে গেছেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর যদি পেয়ে থাকেন আর নতুন কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন, ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর শুধু 21-কে লেখা থাকায় এরকম হলমার্ক কখনোই রিয়েল হলমার্ক না, এটা হচ্ছে রিয়েল হলমার্ক। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, সুক্তারা সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।